দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 589তম পর্বে সাথে আছি মিরাজ হোসেন গাজী প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নিয়ে প্রতি সপ্তাহে বাংলাভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা হাজির হই আমাদের এই অনুষ্ঠানের আপনাদের দেখাতে চাই এবং তুলে ধরতে চাই প্রবাসে বা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা আসলে কেমন আছেন একই সাথে আমাদের সাথে যুক্ত থাকেন প্রবাস থেকে আমাদের বাংলাদেশিরা একই সাথে এই খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞ বিশ্লেষকরা আজকে আমাদের সাথে দুজন অতিথি প্রবাস থেকে তারা যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি এবং দুজনেই যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুস সাত্তার সাত্তার সাহেব যুক্তরাজ্য প্রবাসী এবং তিনি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে একই সাথে আমাদের সাথে জি আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আসিফ ইকবাল সৈকত জনাব সৈকত যুক্তরাজ্যে শিক্ষার্থী জনাব সৈকত আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে জি ধন্যবাদ আপনাকে জি আমরা আপনাদের দুজনের কাছ থেকে আজকে যুক্তরাজ্যে বাংলাদেশে কেমন আছেন এই বিষয়ে জানতে চাইব একই সাথে সেখানে সামনের দিনে বাংলাদেশিরা কী কী সুযোগ বা তাদের জন্য কী সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে একটু মোহাম্মদ সাত্তার আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে এই যে বাংলাদেশিরা আপনারা যারা আছেন যুক্তরাজ্যে সেখানে তো বিভিন্ন পেশায় আপনারা আছেন একটু শুনতে চাচ্ছি যে এই যে করোনা মহামারীর পরে তো স্বাভাবিক হয়ে গেছে সব কিছু এরপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যেই একটি সারা বিশ্বেই যে সংকট চলছে এই মুহূর্তে আসলে কেমন আছেন বাংলাদেশিরা যুক্তরাজ্যের যে সার্বিক জনগোষ্ঠী তার সঙ্গেই সবাই মিল রেখে আমাদের সকলেরই একই পরিণতি একইভাবে আমাদের জীবনযাপন এবং জীবনযাত্রা তো সেই হিসাবে ইউক্রেন যুদ্ধের কারণে প্যান্ডেমিকের কারণে এর আগে যে ব্রেক্সিট হয়েছে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এসছে তো আমরা সেসবের ধাক্কা এখন সামলাচ্ছি ক্রমশই ব্রেক্সিটের বিভিন্ন সুবিধা তো বটেই এবং সাথে অসুবিধাগুলোও প্রকট আকার ধারণ করছে প্যান্ডেমিকের যে প্রায় আড়াই বছরের ধাক্কা তার কারণে তো জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছিল আর যে সর্বশেষে যে ইউক্রেন যুদ্ধ সে কারণেও অর্থনীতির খুবই টালমাটাল সিচুয়েশন আপনারা জানেন যে যুক্তরাজ্যে এখন ইনফ্লেশনের হার সপ্তাহ 10 ভাগেরও বেশি 10.1% মতো এগুলোর কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে সে কারণে কর্মসংস্থানের সমস্যা হচ্ছে অনেক বেকারত্ব বাড়ছে সব মিলিয়ে প্রবাসীরা একরকম যাচ্ছেন আমাদের এই যে ইউকের যুক্তরাজ্যের সার্বিক জনগোষ্ঠী তাদের যে পরিণতি একইভাবে আমরাও সাফার করে চলেছি এবং অর্থনীতি এখন একটি বড় সংকটের বিষয় জি আমরা আসবো আবারও আপনার কাছে আমরা একটু আসিফ ইকবাল সৈকতের কাছ থেকে শুনে আসতে চাচ্ছি নিশ্চয়ই একই বিষয়ে আপনারও মন্তব্য থাকবে তারপর একটু শিক্ষার্থীরা যারা আছেন সেখানে তারা তো এই সময় আসলে তাদের তো হয়তো বিভিন্ন রকমের সংকট অন্যদের চেয়ে পেশাজীবীদের চেয়ে বেশি থাকতে পারে কি না বা কী অবস্থা আপনাদের জি ধন্যবাদ আসলে যুক্তরাজ্যের অভিজ্ঞতা আমার খুব একটা বেশি নয় বাট সবচেয়ে মজার বিষয় হলো যে আফটার দিস পোস্ট অ্যাকচুয়ালি প্যান্ডামিক আমি যুক্তরাজ্যে এসেছি লাস্ট সেপ্টেম্বরে সো আমার যে অভিজ্ঞতা সেখানে আমি দেখেছি যে বাংলাদেশি অনেক স্টুডেন্টরাই অনেক কিছু সাফার করতেছে স্পেশালি আমি যেটা মনে করি এই মুহূর্তে যুক্তরাজ্যের ইকোনমিক কন্ডিশন ইটস ডিফারেন্ট লাইক খুব একটা ভালো নয় সো যার কারণে আমাদের বাংলাদেশি যারা আমরা স্টুডেন্ট আমরা দেশে থাকতে আমরা হয়তো চিন্তা করি যে আমরা দেশের বাইরে গিয়ে আমরা একটা ডিগ্রি অর্জন করব সেজন্য যুক্তরাজ্যকে আমরা বেছে নিই সো আসার পরে দেখা যাচ্ছে যে যেই স্বপ্ন নিয়ে স্টুডেন্টরা আসে সেটা আসলে সঠিকটা তারা ফুলফিল করতে পারে না তার জন্য অনেক রিজন থাকতে পারে সেজন্য যুক্তরাজ্যের এডুকেশন অনেক এক্সপেন্সিভ অ্যান্ড এখানকার অ্যাকোমোডেশনও খুবই এক্সপেন্সিভ আর ডে বাই ডে সব কিছুর প্রাইস আমি যদি বলি সব কিছু ইনক্রিজ হচ্ছে যার কারণে স্টুডেন্টরা অনেক ব্যাক পড়তে হচ্ছে আর কি না আপনি যে বিষয়টি বলছিলেন যে যে শিক্ষার্থী ভিসায় বিভিন্ন দেশে যারা যান যুক্তরাজ্যের বিষয়ে যদি আপনি একটু বলেন যে যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা তো প্রত্যাশা থাকে হয়তো লেখাপড়ার পাশাপাশি তিনি অন্য কাজ করবেন রোজগার করবেন করে সেই টাকা দিয়ে হয়তো লেখাপড়াটা চালিয়ে নেবেন এরকম নিশ্চিত আশা থাকে অনেকের বা আপনার যারা পরিচিত আছেন তাদের কার কীরকম প্রত্যাশা ছিল বা এখন সেটি কতটুকু বাস্তবতা সাথে মিল অমিল কতটুকু আচ্ছা আমরা বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে আসে আমরা চিন্তা করি যে আমরা ইউকেতে আসবো এসে আমাদের আমরা নিজেরাই আর্ন করে আমাদের পড়াশোনাটা চালিয়ে যাব প্লাস আমাদের
পরিবারকেও কিছুটা সহযোগিতা করার চেষ্টা করার এই এই প্ল্যান নিয়ে কিন্তু আমরা যুক্তরাজ্য কিংবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমরা মুভ করি অ্যাজ এ স্টুডেন্ট। সো আমি বলবো যে বেশিরভাগ স্টুডেন্টরাই আসলে আর্নিংটাকে প্রাধান্য দিয়ে ইউকে বা বিভিন্ন দেশে আসে। সো বাট এইখানে এসে আপনি ধরেন আপনার ইউনিভার্সিটিতে আপনার যদি মাস্টার্স করতে আসেন, আপনার এক বছরে আপনাকে প্রায় 15-16 লক্ষ টাকা আপনার গুনতে হবে অ্যাজ এ টিউশন ফি, সেই সাথে আপনার অ্যাকোমোডেশন তো রয়েছেই। সো যার ফলে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি এখানে কাজ করতে পারবেন অনলি 20 আওয়ার্স লিগ্যালি। সো আমি যা দেখি যে বাংলাদেশি আমরা অনেক স্টুডেন্টরাই ট্রাই করে যে 20 আওয়ার্সের বেশিও কাজ করার জন্য, যেটাকে ক্যাশ ইন হ্যান্ড জব বলে, সেটা অনেকেই করে। সো সেটা করেও কিন্তু টিউশন ফি কভার আপ করা তো দূরের কথা, আপনি অ্যাকোমোডেশনটাও আপনি প্রোভাইড করতে পারবেন না। সো যেটা বেস্ট অপশন সেটা হলো গিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে আসার সময় সামহাও আপনি যদি আপনার ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক অপরচুনিটি আছে। অবশ্যই আপনি যে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা সেটা যদি আপনার মাথায় না থাকে দেন আপনি অনেক কিছুই করতে পারবেন যুক্তরাজ্যে। সো আমার যে অভিজ্ঞতা এবং আমার বন্ধুদের যে অভিজ্ঞতা সকলেরই একটা সেম একটা সিদ্ধান্ত ছিল বা আশা ছিল যে তারা এখানে এসে ইউনিভার্সিটির নিজে ইনকাম করে ইউনিভার্সিটির পেমেন্ট তারা পরিশোধ করবে, কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে যে অনেকেই দেশ থেকে আবারও টাকা আনছে। যদিও 50% টাকা দেশ থেকে দিয়ে দেন ইউনিভার্সিটিতে আসার সুযোগটা রয়েছে, তো অনেকেই এখনও আবার দেশের থেকে টাকা এনেই কিন্তু টিউশন ফিটা প্রোভাইড করতেছে। বিকজ অফ ইউনিভার্সিটি ইউকেতে এই মুহূর্তে এত স্টুডেন্ট, বিভিন্ন ওয়ার্ল্ডের থেকে বিভিন্ন স্টুডেন্ট এখানে আসছে, সো যার কারণে আপনার যে জব ক্রাইসিসটা সেটা আরও বেশি। সো যেমন ধরেন আপনি কোথাও কাজ করেন সেখানে আপনি রেগুলার শিফট পাচ্ছেন না, সো আপনি যখন কাজ করবেন না তখন কিন্তু আপনার আর্নিংটা হবে না। সো আপনি কিভাবে আপনার টিউশন ফি প্রোভাইড করবেন এই সমস্যাগুলো কিন্তু এখন না নিশ্চয়ই আপনি খুবই আমাদের জি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। একই সাথে নিশ্চয়ই আমাদের যারা বিশেষ করে বিদেশে যুক্তরাজ্যে যারা যেতে চান উচ্চশিক্ষার জন্য বা লেখাপড়া করার জন্য তাদের জন্য আপনার এই কথাগুলো উদাহরণগুলো খুবই কাজে লাগবে। আমরা আরও এই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। আমরা আবার একটু মোহাম্মদ সাত্তার আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তো আসলে সেখানে কেয়ার গিভার পেশায় বেশ চাহিদাও রয়েছে এবং বাংলাদেশিদেরও সেখানে আমরা যত জানি নানারকম এই কেয়ার গিভার প্রফেশন নিয়ে এবং সেখানে কী অবস্থা যদি একটু বলতেন আপনি যে বাংলাদেশিদের বাস্তবতা কী বা আমাদের কতটুকু সুযোগ আছে বা সেটি আসলে কতটুকু আছে কি না এখনও। সেই কেয়ার গিভার ভিসাটা চালু হওয়ার পর আসলে বাংলাদেশে ব্যাপক সাড়া জেগেছিল, এমনকি এই দেশেও অনেকেই আত্মীয় স্বজন দেশ থেকে যোগাযোগ করছিলেন, এদেশে অনেক পরিচিতজন তারা চাইছিলেন এই এই ভিসার সুযোগটা নেওয়া যায় কি না। অনেক আইনজীবী বন্ধু আমার সঙ্গে কথা বলেছে। তো যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ থেকে কেয়ার ভিসাতে যারা আসবেন এদেশে তাদের জন্য যে প্রথম অসুবিধাগুলো হচ্ছে কয়েকটি, সেটি হচ্ছে ভাষাগত, আপনাকে মানে সঠিকভাবে ইংরেজিতে কথোপকথন করা, এক যোগাযোগ করা, কমিউনিকেশন, এই সমস্ত কিছু একটা বিষয় তো রয়েছেই। তারপরে হচ্ছে যে আপনার এই দেশের আইনকানুনের কাঠামোর আওতায় যে সার্ভিসটা আপনাকে দিতে হবে সেই আইনকানুনগুলো মোটামুটি মুদ্রা জিনিসগুলো আপনাকে জানতে হবে, এইসব করতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনি রাতারাতি কাউকে একেবারে ইংরেজিতে পাকা করতে পারবেন না, রাতারাতি সব আইনগুলো শিখিয়ে দেওয়া যাবে না। এদেশে কিন্তু কেয়ার সেক্টর যেটা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টর সেটি আইনের আওতাধীন আইনের কাঠামোর মধ্যে রয়েছে। এটা হচ্ছে সার্ভিস ইউজার যারা সার্ভিসটা নিয়ে থাকেন, যাদেরকে সার্ভিস দেওয়া হয় কেয়ার গিভারদের মাধ্যমে, তাদেরকে রক্ষার জন্য সুরক্ষার জন্য আইনের একটা ব্যালেন্সিং অ্যাক্ট এখানে রয়েছে যেন প্রপারলি তারা ইয়ে পান, তাদের যেন অ্যাবিউজ না করা হয়, তারা যেন নেগলেক্টের শিকার না হন, এই ধরনের সব বিষয় রয়েছে। তো আইনকানুনগুলো এই জন্যই যারা এখন কেয়ার দেবেন তাদেরকে এই আইনকানুনগুলো জানতে হবে, ইংরেজি শিখতে হবে। এই যে যদি এখানে 2-3 মাস সময় লেগেও যায় তাহলে এই 2-3 মাস তারা কীভাবে মানে কাটাবেন, কোনো অর্গানাইজেশন তো ধরেন কাজে না লাগিয়ে কাজে লাগালে পরে অর্গানাইজেশনগুলো তারা পেমেন্ট পাবে কাউন্সিলের কাছ থেকে সরকারের কাছ থেকে, কিন্তু কাজে লাগিয়ে যদি তাদের কাছ থেকে কাজটা ঠিকমতো করাতে না পারেন তাহলে বসিয়ে রেখে বেতন দিয়ে যাওয়া সেটি অর্গানাইজেশনগুলো করবে কিনা।
আর দ্বিতীয় হচ্ছে যে অনেক অর্গানাইজেশন কিন্তু স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসছে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে। তো দেখা যায় এখানে আসার পরে ওই অর্গানাইজেশনগুলোর কাছ থেকে তারা যারা আসেন তারা তেমন কোনো সহযোগিতা সাপোর্ট পাচ্ছেন না, এবং অনেক ক্ষেত্রে আমি এমনও শুনেছি যে অর্গানাইজেশনের মাধ্যমে এসছেন সেই অর্গানাইজেশনগুলো কিন্তু লিকুইডেশনে চলে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নাই। সুতরাং এরা যারা আসেন তাদের এখানে পানিতে পড়ার মতো অবস্থা। এটি হচ্ছে একটা অসুবিধাজনক দিকগুলোর কথা বলছি। সর্বক্ষেত্রেই 100 ভাগে যে এরকমই হচ্ছে তা নিশ্চয়ই না, অনেকেই কাজ পাচ্ছেন, অনেকেই কাজ করছেন, কিন্তু স্ট্রাগল করতে হবে। এই যে ভাষাগত দিকটি ঠিক করা, তারপর যাওয়ার আগে একটু যুক্ত করতে চাই, যাওয়ার আগে তো নিশ্চয়ই প্রশিক্ষণ নেওয়া বলেন বা ভাষা শিক্ষা, এবং তাদের তো নিশ্চয়ই পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমেই তো নিশ্চয়ই সেখানে যাওয়ার সুযোগটি হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়, হাই কমিশনে হয়তো এগুলোর একটা কোনো রকমের কোনো ব্যবস্থা নিশ্চয়ই আছে। মানে প্রক্রিয়াটা আপনার জানা আছে কিনা, মানে প্রক্রিয়াটা কতটুকু মানে জানা আছে কি? হ্যাঁ, প্রক্রিয়াটা তো আপনার এখান থেকে একটা অর্গানাইজেশন আপনাকে স্পন্সর করতে হবে, যার মাধ্যমে যিনি বলবেন যে আমি কাজের ব্যবস্থা করে দেবো। তারপরে হয়তো বাংলাদেশ থেকে আমার একজন এই অনুযায়ী আবেদন করলেন, হাই কমিশন থেকে ভিসা, ব্রিটিশ হাই কমিশন, এই সমস্ত কিছু ব্যবস্থা একটা করে তারা ভিসা নিয়ে এখানে আসলেন। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রশিক্ষণের ব্যাপার, ধরেন দেশে অনেক প্রশিক্ষণের গুণগত মান সম্পর্কে কিন্তু আমরা জানি অনেক প্রশ্ন থেকে যায়, এবং কতটুকু কীভাবে হয় বাস্তবতা কিন্তু বেশ কঠিন। বাস্তবতা এখানে কিন্তু একজন কেয়ার গিভার, তিনি যখন হোম কেয়ারে জব করবেন তার মানে বাড়ি বাড়ি গিয়ে তাকে কাজ করতে হবে, কোথাও আধা ঘন্টা, কোথাও 45 মিনিট এরকম, তখন তিনি একা থাকবেন, তিনি কতটুকু সামলাতে পারবেন, এই জন্য একটা অভিজ্ঞতার ব্যাপার রয়ে গেছে। ভাষার কথাই বলি অথবা ট্রেনিংয়ের কথাই বলি, এই যে আইন কানুনগুলি জেনে নেওয়া, এই সমস্ত কিছু আপনার 2 মাসেরও যদি একটা গ্যাপ থেকে যায় এটা একটা বেশ কঠিন ব্যাপার। আমি জানি যে আমাদের যারা বিদেশে আসেন তারা অনেক রকমেরই বিভিন্ন ধরনের বিভিন্ন মুখী অভিজ্ঞতা থাকে, স্কিল থাকে তাদের, হয়তো এই কাজগুলো ধরে নিতে খুব যে একটা কঠিন হবে তা না, কিন্তু অন্তর্বর্তী যে সময়টা আসার পরে কাজটা পুরোপুরি শুরু করবার আগে মাঝখানের এই সময়টুকু তাদেরকে কষ্ট করতে হবে। যেমন আমি একটা অর্গানাইজেশনের কথা আপনাকে বলতে পারি যে তাদের সাথে অনেকেই যোগাযোগ করেছেন দেশ থেকে, আমাদের যে চিফ এক্সিকিউটিভ ছিলেন যা আমার এক বন্ধু, তার কাছ থেকে আত্মীয় স্বজনরা যোগাযোগ করেছেন, জানতে চাইছেন এবং সহযোগিতা চেয়েছেন আসার জন্য। তো ওনার কথা হচ্ছে, 1 নম্বর যে এদেশে আমরা বেশ অনেকেই এই জবে পাচ্ছি। এখন কিন্তু বাংলাদেশিদের মধ্যে যুক্তরাজ্যে রেস্টুরেন্ট সেক্টরের প্রায় সমানভাবেই কর্মসংস্থানের ব্যবস্থা করছে কিন্তু কেয়ার সেক্টর, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টর থেকে। তো সেই হিসাবে এখানে ব্যাপক মানুষ এখন কিন্তু কাজে যোগ দিচ্ছেন, সেজন্য এখানে যদি আপনার দরকার পড়ে কেয়ার গিভারের, এই দেশ থেকে কিন্তু রিক্রুট করা যাচ্ছে। বাংলাদেশ থেকে এনে যে আমি ভাষাগত কথা বললাম অথবা ট্রেনিংয়ের ব্যাপার বললাম, আইন কানুন এই সমস্ত কিছু, এই দেশে যিনি আছেন তিনি ভাষাগত সমস্যা তার নেই, একটা বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করি তাকে কাজে লাগানো যাচ্ছে। আমাকে এই যে চিফ এক্সিকিউটিভ যার কথা বললেন তিনি আমাকে এইভাবে বললেন যে আমরা দেখা যাবে এটা একটা ব্যাপক হাঙ্গামা। প্রথমত একটা অর্গানাইজেশনের লাইসেন্স থাকতে হয় বাইরে থেকে মানুষজন আনবার, তো লাইসেন্সটা থাকলে পরে তার ইকোনমিক আপনার ফিনান্সিয়াল পজিশনে খুব স্ট্রং থাকতে হবে, এই অনেক কিছু ব্যাপার রয়েছে। তো এই জন্যে মানে আমরা যদি এই দেশ থেকে রিক্রুট করতে পারি, তার কথা হচ্ছে আর কি যে আমার বন্ধু যার কথা বললাম, তো আমরা আর বিদেশ থেকে এনে বা বাংলাদেশ থেকে এনে বেশ একটু ঝুঁকি ঝামেলার একটা ব্যাপার থেকে যায়। এই জন্যে অনেকেই আগ্রহী হচ্ছেন না, কেউ কেউ আগ্রহী হচ্ছেন, মানুষ আনছেন, এতটুকু। আমি নিরুৎসাহিত করার জন্য কথা বলছি না, আমি বলছি যে আপনি যে সংগঠনের মাধ্যমে আসবেন তাদের সম্পর্কে আর একটু ভালো করে খোঁজ খবর নেন। আমাদের দেশের মানুষের অনেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন আছেন, একটু খোঁজখবর নিয়ে জেনে আসেন। অবশ্যই কাজের সুযোগ রয়েছে, অবশ্যই এখানে কাজ করতে পারেন, এমন না যে যারা এসে গেছেন তারাই শুধু এখানে থাকবেন আর কেউ আসতে পারবেন না, সেটা না। আমাদের মানুষজনের যেন কষ্টটা না হয়, দুর্ভোগে যেন না পড়তে হয়, কারণ যারা দুর্ভোগে পড়ে যান তাদের দুর্ভোগের কিন্তু অন্ত থাকে না, অন্ত মানে অন্ততপক্ষে একটা সময়ের জন্য অনেক কষ্ট করতে হয়। আমরা আসবো আরও এই বিষয় নিয়ে আলোচনা করবো, এ পর্যায়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই এবং সেটি নিশ্চয়ই আমাদের প্রবাসের একটি খবর। সেটি হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ বাংলা স্কুল আয়োজন করেছিল শীতকালীন পিঠা উৎসবের, এবং সেই উৎসবে বাংলাদেশিরা সেখানে শিশু কিশোরা সহ অনেকেই অংশ নিয়েছিল, তাপমাত্রার কারণে সেটি ঘরের ভেতরে আয়োজন করতে হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন দেখব আমরা এ পর্যায়ে।
সুইজারল্যান্ডের জুরিক বাংলা স্কুলের আয়োজনে এবছরের শীতের পিঠামেলা এবং বই বিতরণ উৎসবটি হয়ে গেল শনিবার 21 জানুয়ারি। বাইরে হিমাঙ্কের নিচে তখন তাপমাত্রা -6 এবং ঘরে শিশুদের নিয়ে উৎসব করছিলেন স্কুলের শিশু কিশোর, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং স্কুল কর্তৃপক্ষ। প্রবাসী প্রজন্মকে দেশের সংস্কৃতি হাতে কলমে শেখাতে এ পিঠা উৎসব। শিশুরা নিজেরাও হাতে তৈরি করে নানা রকমের দেশীয় পিঠা। দেশীয় বই আর পিঠা একসাথে পেয়ে শিশুরা খুবই খুশি। দেশীয় সংস্কৃতি এবং শিক্ষা বিকাশের কর্মসূচি ছড়িয়ে পড়ুক প্রবাসের সর্বত্র, এটাই বাংলা স্কুলের চাওয়া। সুইসের মূল স্রোতধারার সাথে প্রজন্মকে বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে অনুষ্ঠানে স্কুল শুভাকাঙ্ক্ষীর বাইরে উপস্থিত ছিলেন জুরিখের সংসদ সদস্য সান্দ্রা বিনেক সহ ভিনদেশীদের অনেকেই। যুক্তরাজ্যে বাংলাদেশিরা সেখানে কেমন আছেন এবং সেখানে বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং কর্মসংস্থানের কী ব্যবস্থা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। দুজন অতিথি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এ পর্যায়ে আমরা একটু লেবানন প্রসঙ্গে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি একটু দেখতে চাই। লেবাননে আমাদের বাংলাদেশিদের মধ্যে থেকে 500 বাংলাদেশিকে সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে লেবাননে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের নৌবাহিনীর যে সদস্যরা আছেন, একই সাথে আমাদের বাংলাদেশ দূতাবাস, তারা যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন দেখব আমরা। এই দৃশ্য লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের। বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে ভোর থেকেই জড়ো হয়েছিল 500 বাংলাদেশি। সবাই এসেছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিতে। 22 জানুয়ারি সকাল 9 থেকে বিকেল 5 পর্যন্ত লেবানন ইউনিফিল এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রায় 500 বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করে। ওষুধ কিনতে গেলে এক কথা বানানো কিন্তু 100-150 টাকা। বাংলাদেশ সরকারের উদ্যোগে আমাদের নৌবাহিনী এই ওষুধ বিনামূল্যে বিতরণ করতেছে, আমাদের অনেক উপকার হচ্ছে প্রবাসীদের। লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন মোহাম্মদ আমিরুল ইসলাম, দোতলায় প্রধান বাকিবিল্লাহ ও শ্রম কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন। যারা প্রবাসী আছে তাদের মধ্যে অনেকেরই আকামা নেই, অর্থাৎ তারা অনিয়মিতভাবে এখানে বসবাস করছেন, ফলে তারা ইন্স্যুরেন্সের যে কাভারেজ আছে, মেডিকেল ইন্স্যুরেন্সের কাভারেজটা পায় না। এর ফলে তারা এই সাধারণ যে রোগগুলি আছে, সাধারণ রোগগুলির চিকিৎসার জন্য তারা অনেক সময় বিড়ম্বনায় পড়ে থাকে, ফলে তারা সবসময় অপেক্ষা করে একটি মেডিকেল ক্যাম্প যেটা বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয়ে থাকে। তা এই কারণে আমরা এবার শীতকালে এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছি এবং আশানুরূপ সাড়া পাচ্ছি। অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী ভাই বোনদের সরাসরি অবদান রয়েছে, ভবিষ্যতেও আমাদের প্রবাসী ভাই বোনদের সেবায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের সম্পূর্ণ আন্তরিকতার সাথেই তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আমরা আশা করছি এই ধারাটা অব্যাহত থাকবে, আমরা তাদের পাশে আরো আমাদের সকল যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে ইনশাল্লাহ তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। লেবাননে চলমান অর্থনৈতিক মন্দার কারণে স্বাস্থ্য খাতে চলছে অচল অবস্থা। কয়েক গুণ দাম বেশি দিয়েও ফার্মেসিগুলোতে চাহিদা মতো প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না অর্থকষ্টে থাকা বাংলাদেশিরা। আমরা প্রতিবেদন দেখছিলাম, আবারও আলোচনায় ফিরছি। আমরা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সাত্তার এবং আমাদের আরেকজন শিক্ষার্থী আছেন আসিফ ইকবাল সৈকত। আমরা একটু আসিফ ইকবাল সৈকত আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের আসলে টিউশন ফি বা লেখাপড়ার যে খরচ, সেই খরচটা যদি তারা আসলে প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে হয়তো সেখানে কাজ করে কম বেশি যেটুকু হোক তারা হয়তো সেখানে থাকা খাওয়ার ব্যবস্থাটি করতে পারেন, এটি বলছিলেন। একটু যদি জানতে চাই আপনার কাছে যে যারা একেবারে নতুন সেখানে হয়তো যেতে চান, আমরা প্রায় পর্বেই এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আমাদের এই পর্ব যারা দেখবেন তাদের জন্য একটু যদি আপনি পরামর্শ দেন, যারা যুক্তরাজ্যে লেখাপড়া করতে যেতে চান সেটি কি প্রস্তুতি তাদের প্রয়োজন? জি, প্রথমত যুক্তরাজ্যে আসলে বাংলাদেশ থেকে আমাদের যারা স্টুডেন্টরা আসে তারা হয় ব্যাচেলর করতে আসে, নয়তো মাস্টার্স আর পিএইচডি করতে আসে এখানে। সো আমি এজ এ মাস্টার্স স্টুডেন্ট, আমি মাস্টার্সের প্রসেসটা আমি বলবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সেটা হলো আপনি যখন
গ্রাজুয়েশন কমপ্লিট করবেন আপনার অনার্স লেভেলের, দেন আপনি কিন্তু যখন সার্চ করবেন যে আপনার ডিজায়ার কোর্স আপনি কোথায় করতে পারতেছেন, তো সেটা যদি হয় যুক্তরাজ্যে সেক্ষেত্রে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই ফলো করতে হবে। যেমন প্রথমত আইএলস লাগবে আপনার 6.0 থেকে 6.5, আপনার বেশিও লাগতে পারে, এটা ভ্যারি করে ইউনিভার্সিটি থেকে। কমপক্ষে 6। সো এছাড়া আপনার যেটা ইউনিভার্সিটি যুক্তরাজ্যের ইউনিভার্সিটিগুলো আপনার সুযোগ দিয়ে থাকে, সেটা বাংলাদেশি স্টুডেন্টরা 50% আপনার টিউশন ফি প্রোভাইড করে, দেন এদেশে এসে দেন ইনস্টলমেন্টে আপনার বাকি টাকা পরিশোধ করতে পারবে। সো এই অপরচুনিটিটা কিন্তু এখানে আছে। সো প্রথমত আপনি যখন ইউনিভার্সিটির কোর্স সিলেক্ট করলেন, দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনি যখন অফার লেটার পাবেন, তারপর আপনার অফার লেটারের সাথে সাথে আপনাকে আপনার যেমন ব্যাংক স্টেটমেন্ট আপনার লাগবে। সো ব্যাংক স্টেটমেন্ট যেটা হয় মাস্টার্সের জন্য, আপনার যদি লন্ডনে হয় তাহলে সেটা আপনার 20 থেকে 25 লক্ষ টাকা আপনার দেখাতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেকটা কষ্টসাধ্য আমি বলবো। সো এতগুলা অ্যামাউন্ট দেখানো অনেকের জন্য অনেক কষ্ট হয়ে যায়, যেটা বুঝতে পারি। সো পরবর্তীতে যখন এটার কিন্তু মিনিমাম একটা টাইম লাগে, সেটা হলো 30 days, মানে বলতে গেলে 28 দিন, কিন্তু আমরা 30 দিন বা মোর দেন 30 days আমরা দেখানোর ট্রাই করি। টাকাটা অ্যাকাউন্টে থাকতে হবে এক মাসের মতো অ্যাকাউন্টে থাকতে হবে। সেটা দেখানোর পর তখন আপনি বিএফএসে আপনি অ্যাপ্লাই করবেন। সো বিএফএসে অ্যাপ্লাই করবেন করার জন্য আপনার যেমন সেটা আপনি যেদিন আপনি যে ফিঙ্গারপ্রিন্ট বা ফটো দিয়ে আসবেন, দেন আপনার কিছুদিন পরে কিন্তু আপনার হয়তো 15 দিন 20 দিন, অনেক সময় অনেক বেশি লাগে, যদি কোনো প্রবলেম না থাকে আপনি ভিসা পেয়ে যাবেন, দেন আমরা ট্রাভেল করি আর কি। দিস ইজ দ্য প্রসেস। আর কি বিষয় একটু জানতে, যে টিউশন ফিটা কিরকম? সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফি নিশ্চয়ই পার্থক্য আছে, তারপর যদি একটু মানে অ্যাভারেজ যদি একটু মানে বলেন। 13,000 আমি যদি বলি সর্বনিম্ন, £13,000 অথবা £12,000, যেটা সেমিস্টার নাকি ইয়ার না কোর্স? এক বছর। আপনি যদি মাস্টার্স করতে আসেন এক বছরে, সেক্ষেত্রে আপনার এইটা, আর ব্যাচেলর করতে হলে আপনার ধরুন 3 বছরের ব্যাচেলর, 13,000 13,000 মানে কত বাংলাদেশি টাকা কত হচ্ছে? 14-15 লক্ষ টাকার মতো হবে, এটা ভেরি করে আপনার পাউন্ড রেটের উপরে। এটা এখন যত রেট বেশি, হ্যাঁ। সো আপনার ধরুন যদি ব্যাচেলর করতে আসেন, সেক্ষেত্রে হ্যাঁ প্রতি বছর আপনার এই এরকম £13,000 বা £14,000 আপনাকে গুনতে হবে ব্যাচেলরের জন্য। সো ইটস এক্সপেন্সিভ, বাট ইউকে আমি মনে করি যে ইউকে ওয়ার্ল্ড ক্লাস আপনার এডুকেশন প্রোভাইড করে, যে কারণেই আসলে বাংলাদেশের স্টুডেন্টরা এখানে ইউকেতে আসে। সো আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি লক্ষ্য থাকে পড়াশোনা করা, একটা ভালো কিছু করার উদ্দেশ্যে আপনি যদি পড়াশোনা করতে আপনি ইউকে সিলেক্ট করেন, দ্যাটস ফাইন। সো সেটার জন্য আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। আর আমাদের অনেকেই কি হয়, যারা অনেকেই আছে জেনুইন স্টুডেন্ট না, তাদের আমরা চিন্তা করে যে আর্নিং করার জন্য আমি ইউকেতে যাবো, ইউকে সেটেলমেন্ট হওয়ার জন্য অনেকে চিন্তা করে। সো যেমন আইএলস ছাড়াই কিন্তু অনেকে এখন অনেক ইউনিভার্সিটি কিন্তু আপনাকে দিচ্ছে, আপনাকে ভিসা দিচ্ছে। মানে এই এই ইউনিভার্সিটিগুলো কেমন ইউনিভার্সিটি বা কোথায় এগুলো? না, এগুলো খুবই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি অবশ্যই। তাহলে আইএলস ছাড়া তারা কিভাবে দিচ্ছে? হ্যাঁ, সেটাকে বলে হয় আপনি এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আপনি ব্যাচেলর লেভেলে যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ থাকে, আপনি সেটা আপনার ইউনিভার্সিটি রেজিস্টার অফিস থেকে আপনি কালেক্ট করবেন, করে এটা আপনি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জায়গায় আপনি প্রোভাইড করতে পারেন, সেটা কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এছাড়া আপনার ডুলিঙ্গ আছে, ডুলিঙ্গ অনেক সময় অ্যাকসেপ্ট করে, কিন্তু ডে বাই ডে এটা কমে যাচ্ছে, কারণ এগুলো আপনার ডুপ্লিকেট করা বা ফেক ভাবে ইউজ করাটা ইজি, যার কারণে অনেক কমে গেছে। আপনারা হয়তো রিসেন্টলি একটা বিষয় জানবেন, সেটা হলো সিলেটে বেসিক্যালি সিলেটের স্টুডেন্টদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে এখানে নাও, কারণ অনেক স্টুডেন্টরাই আমি যতটুকু জানি যে এখানে এই ধরনের মানে কিছু প্রবলেম ফেস করছে, যে এই ফেক ডকুমেন্টস হয়তো প্রোভাইড করছে। আমরা প্রবাসী মুখে সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম, এবং তাতে করে আমাদের দেখা যাচ্ছে যে
ভিসার উপরেও পরবর্তীতে যারা যেতে তাদের উপর একটি প্রভাব পড়েছিল। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি কিন্তু ওই স্টুডেন্টদেরকে ব্যান করে দিয়েছে, তারা এখন অ্যাপ্লাই করতে পারে না। সো এই হলো প্রসেস আর কি আপনার এখানে এসে। তবে আপনি যদি জেনুইন স্টুডেন্ট, আমি বলবো যে জেনুইন স্টুডেন্ট যদি হয়ে থাকেন, আপনি যদি পড়াশোনা করতে চান, পড়াশোনা মানে মূলত যদি পড়াশোনার উদ্দেশ্যে যদি কেউ যেতে চান স্টুডেন্ট ভিসায়, তাদের জন্য আসলে যুক্তরাজ্য নিশ্চয়ই, তো বিশ্বে যেটা আপনি বলছিলেন যে সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে লেখাপড়ার জন্য নিশ্চয়ই তাদের ক্যারিয়ার জন্য এটি ভালো হবে। আমরা আসবো আবারও আপনার কাছে। আমরা মোহাম্মদ সাত্তার আপনার কাছে একটু আসতে চাচ্ছি। জনাব মোহাম্মদ সাত্তার, আপনি আছেন যুক্তরাজ্যে, সেখানে এই যেটি বলছিলেন আমাদের সৈকত, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি যে এমনিতে সাধারণভাবে যদি কেউ কাজের উদ্দেশ্যে যেতে চায়, প্রফেশনাল ক্যাটাগরিতে যদি যেতে চায়, কোন কোন ক্ষেত্রে সুযোগ আছে বা কী অবস্থা একটু যদি বলতেন। না, কর্মসংস্থানের জন্য আসার সুযোগ এখন খুবই সংকুচিত। যেমন সৈকত যেভাবে বলছিলেন যে স্টুডেন্টরা উইকলি মাত্র 20 hours কাজ করার সুযোগ তাদের আছে, এবং হয়তোবা যখন টার্ম টাইম থাকে অথবা যখন ইউনিভার্সিটি বন্ধ থাকে তখন আবার ফুল টাইম কাজ করার সুযোগটা আছে। এই জন্য আবার যারা কাজ দেবেন এমপ্লয়ারের কাছে ইউনিভার্সিটির স্পেসিফিক লেটার সাবমিট করতে হয়, আদারওয়াইজ কিন্তু অর্গানাইজেশনগুলো ওইভাবে তখন আবার ফুল টাইম কাজ দেবে না, মানে এলিজিবল কিনা, এনটাইটেল কিনা ফুল টাইম কাজের জন্য ওই বন্ধের সময়গুলো। তো সৈকত যেটা বলছিলেন, আমরা যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে স্টুডেন্টরাও আসলে খুবই খুবই কষ্ট করতে হচ্ছে, তাদেরকে অনেক রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে এবং এগুলো কাটিয়ে ওঠা এটা খুবই খুবই স্ট্রেসফুল একটা সময় আর কি তাদের জন্য। একটা সময় হয়তো গিয়ে তারা সেটেল করতে পারেন, কিন্তু আপনি 20 ঘন্টা কাজ করে পড়ালেখার খরচ চালানো, থাকার ব্যবস্থা করা এবং আপনার খাওয়ার যে ব্যবস্থা করাটা, এগুলো খুবই একটা কঠিন। যেমন কয়েকদিন আগে আমাদের এখানে যুক্তরাজ্যে একজন খুবই নাম করা শিল্পী, তিনি আমাকে বলছিলেন যে অনেক আত্মীয় স্বজন তাদের দেশ থেকে আসতে চান স্টুডেন্ট হিসেবে, এখন যেহেতু স্টুডেন্ট ভিসার একটা সুযোগটা আছে হয়তো এত বেশি কড়াকড়ির মধ্যে নাই, তো উনি বলেন আমি প্রথমেই ওদেরকে বলি তোমরা এখানে এসে থাকবে কোথায়, কারণ এদেশে অ্যাকোমোডেশন কিন্তু খুবই কঠিন একটা বিষয়। আমরা দেশে যেমন 3 জন আত্মীয় 5 জন আত্মীয় এসে গেলেও কিন্তু আমরা একটা রাখার ব্যবস্থা করে ফেলে থাকতে পারি, এসে এখানকার অ্যাকোমোডেশনের যে সিস্টেমটা বেশ কঠিন। এখানে 1 bedroom 2 bedroom 3 bedroom এইরকমের একটা সিচুয়েশন থাকে, এবং এটা প্রতি ঘরের যে সদস্য যারা মা বাবা ছেলে মেয়ে তাদের জন্য নির্ধারিত নির্দিষ্ট থাকে, সুতরাং এখানে বাড়তি একজন কাউকে থাকার ব্যবস্থা করা থাকে। আপনাকে আমি একেবারে ব্যক্তি মানে একেবারে বাস্তব যে অবস্থাগুলোর কথা বলছি, সুতরাং আপনি 100 জন থাকলেও হয়তো বা এসে উঠতে পারবেন, কিন্তু দীর্ঘদিন থাকাটা বেশ কঠিন। তো থাকতে গেলে আবার আপনাকে রেন্ট দিতে হবে, ভাড়া দিতে হবে, সেজন্য আপনার রোজগারটা সেরকম থাকতে হবে, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ইউনিভার্সিটি টিউশন ফির ব্যাপারটা তো আছেই, আরও তো টুকটাক অনেক খরচ থাকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল সাত্তার, আপনাকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন আমাদেরকে। আমরা একেবারে শেষবার আসিফ ইকবাল সৈকত আপনার কাছে যেতে চাচ্ছি যে যারা এই শিক্ষার্থীরা যেতে চায় তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে ছোট্ট করে। জি ধন্যবাদ। পরামর্শ বলতে আমি সাজেস্ট করব যারা শিক্ষার্থীরা এদেশে আসতে চান, আপনাদের যাতে ফিনান্সিয়াল সাপোর্টটা ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। যদি আপনি যদি অন্তত পক্ষে আপনার টিউশন ফিটা আপনি পে করতে পারেন আপনার দেশ থেকে আসার পরে, সেখানে এখানে এসে কিন্তু আপনাকে ওই টিউশন ফি মান্থলি আপনার যে টিউশন ফি দিতে হবে সেই হেডেকটা আপনার নিতে হচ্ছে না, কারণ টিউশন ফির পাশাপাশি আপনার অ্যাকোমোডেশন এই সব কিছু আপনার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনি এখানে কাজ করে দেওয়াটা আপনার জন্য অনেক কষ্টকর। সো অনেকে পারে, পারে না যে তা না, অনেকেই পারে। আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা দেশ থেকে কোনো প্রকার সহযোগিতা ছাড়াই কিন্তু আলহামদুলিল্লাহ তারা সার্ভাইভ করতে পারে। এটা হলো আমার প্রথম পরামর্শ। আর দ্বিতীয় পরামর্শ যদি বলতে চাই, আপনারা ইউকেতে আসার আগে আপনার অ্যাকোমোডেশন মেক শিওর করে আসতে হবে, আদারওয়াইজ আপনি এখানে আপনি অনেক স্টুডেন্টরা আমি দেখেছি যে মসজিদে রাস্তায় থাকতে হচ্ছে, কারণ এখানে অ্যাকোমোডেশন পাওয়াটা এতটাই কষ্টসাধ্য যেটা আমি আসলে বলে বুঝাতে পারবো না। সো অ্যাকোমোডেশনটা আপনার অবশ্যই যেভাবে হোক আপনি এটা মেক শিওর করে আসতে হবে এখানে আসার পরে। আর আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য অবশ্যই ইউকে একটি ভালো দেশ বলে আমি মনে করবো, এখানে আপনি পড়াশোনা করবেন। এন্ড পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনার অপরচুনিটি যে নাই তা না, আপনার জন্য অপরচুনিটি আছে, বাট আপনাকে আপনার রাইট ওয়েতে
থাকতে হবে, থাকলেই কিন্তু আপনি আপনার সঠিক পদ্ধতি নিয়ম কানুন মেনে চলতে পারলে সেটি ভালো হবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আসিফ ইকবাল। আমি কি সৈকতের সঙ্গে একটা কথা যোগ করতে চাচ্ছি? জি জি, শেষ আমাদের সময়, জি প্লিজ। আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? জি জি, আমরা শেষ করে দেব। হ্যাঁ বলুন। সম্প্রতি, অতি সম্প্রতি কিন্তু এখানকার একটা মিডিয়ার মাধ্যমে একটা খবর সম্ভবত প্রচারিত হয়েছে, আমি জানি না বাংলাদেশে সেটি জানাজানি হয়েছে কিনা, সেটা হলো যে নিউজটার প্রতিপাদ্য বিষয় ছিল যে শিক্ষার্থী যারা বাংলাদেশ থেকে আসেন, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট, তারা এতটাই বিপাকে পড়েন যে তারা নানা রকমের ধরেন নিয়মের বাইরে বিভিন্ন কাজে কর্মে লিপ্ত হয়ে যান শুধুমাত্র সার্ভাইভের জন্য। আমি বলবো যে বিষয়টা ঠিক এতটুকু, কিন্তু এতটুকু তলানিতে এখনো যায়নি, পরিস্থিতি এখনো এত খারাপ হয়নি, এই বিষয়ে একটু সতর্ক থেকে যাওয়া উচিত। জি জি, আমরা এই জন্যই আসলে আমাদের এই প্রবাসী মুখ অনুষ্ঠানের উদ্দেশ্যই কিন্তু এটি যে আমাদের যারা প্রবাসী আছেন বা প্রবাসীরা যেতে চাচ্ছেন কাজের জন্য বা লেখাপড়ার জন্য, সবাইকে সঠিক তথ্য দিয়ে, পরামর্শ দিয়ে সচেতন করে তোলা এবং সমস্যাগুলো তুলে ধরা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সাত্তার, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, এবং আমাদের সাথে আরেকজন অতিথি মোহাম্মদ আসিফ ইকবাল সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সেখানে শিক্ষার্থী হিসেবে আছেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা প্রবাসী মুখ অনুষ্ঠানের এই পর্ব দেখছিলেন, যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান, একই সাথে উচ্চশিক্ষার পাশাপাশি কাজের কতটুকু সুযোগ আছে আর কী কী সতর্কতামূলক ব্যবস্থা আসলে নিতে হবে, সেই বিষয়ে আমাদের দুজন অতিথির পরামর্শ নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি এই পর্ব থেকে, আল্লাহ হাফেজ।